হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। সোহিনীর খুব আনন্দ, কাল বাড়িতে বন্যা হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে। বন্যা হয়ে গেছে তো আমাদের বাড়িতে? এই সোহিনীর কতটা জল, ও বাবা, গাড়িটা কতটা ডুবে গেছে আমাদের। বন্যা হয়ে গেছে, ঘরের সামনে কতটা জল হয়ে গেছে। আর এই সুযোগ আমি এখনই মানে একদমই হাত ছাড়া করবো না। আর এই মতো দেখো ঘুমিয়ে উঠলাম, মুখটা কেমন একটা ঢোল ঢোল পাওয়া যায়। আমি বাথটাবে স্নান করব। বাথটাবে স্নান করবি? আমাকে দিবি তো? হ্যাঁ, ওই তো উপরটা আছে, ওপরে তো মাটি দিয়ে আটকানো আছে ছাদের ওই কার্নিশগুলো, ফাঁকগুলো। তাই সৈনি বলছে আজকে বাথটাবে আমরা স্নান করব। আর দেখো এখানে জল এত জমা জমেছে, গাড়ির পকেটটা ফুটে গেছে। আচ্ছা, গাড়িতে অতটা করে জল জমলে কিংবা তার বেশি হলে কি কোনো ক্ষতি হয়? সাইলেন্সারে জল টল ঢুকলে কি কোনো ক্ষতি হয়? আমার জানা নেই। বাড়িতে বন্যা চলে এসছে তো সুযোগটা আর হাত ছাড়া করলাম না, এই হয়েছে ব্যাপার। কিন্তু আমি এটা ভাবছি আমরা রাত্রে এতজন ভাবছিলাম, খালা নেই কেন? দেখো এগুলো জলে পুরো ভেসে গেছে, যে পা রেখে দাঁড়ানোর জায়গা একটু নেই এমন পরিস্থিতি হয়েছে। আর এই যে আমি তো দেখছি এই জায়গাটা ভিজে পুরো যাচ্ছে, তাই হয়ে যাবে একটা কড়াই চাপিয়ে গামছা দিয়ে দিয়েছি যাতে জলটা না ছিটকায়। আজকে যেমন সারাদিন বৃষ্টি, নামতে তো হবেই, না নেমে তার উপায় নেই, ছাতা নিয়ে নেমে পড়েছি। আর সৈনিক সকাল থেকে ভিজছে। ওই যে বাসনের সন্ধান আমি পেয়ে গেছি, এই দেখো মা মেজে ধুয়ে টেবিলে উপর করে রেখেছে। আমি তাই বলছি আমরা খেলাম, রাজু খেয়েছে, আমি খেয়েছি, ওর মামা খেয়েছে, ওদের হাতে তিনজনের থালা কোথায়? একটা থালা শুধু খাবার আনা হয়নি বল। আমরা এরপরে আজকে নিজ দায়িত্বে চলে আসছি স্নানের জন্য। সবারের মুখে বোকা শুনে সৈনিকও সব বকছিল, আমাকেও বকছিল। সৈনিক আর বেশিক্ষণ ভেজে যাবে না কিন্তু, জ্বর আসবে। হ্যাঁ, বৃষ্টিও শেষ, আমার স্নানও শেষ। স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার তৈরি করতে। আর ঘরের ওই কার্নিশ দিয়ে মানে ছাদের কার্নিশ দিয়ে দরদরিয়ে জল পড়ছে। তো দেখো আজকে আমি বানাচ্ছি সকালে সুজি, সুজি বানাবো আর মুড়ি, মুড়ি আর সুজি খাওয়া হবে। সকালে বহুদিন সুজি আর মুড়ি খাওয়া হয় না, খাওয়াই হয় না। সুজিটা ঘরে আনা ছিল, অল্প একটু লেগেছিল, তো দেখলাম পুরো এক প্যাকেটের কাছাকাছি আছে, ওই জন্য আজকে বানিয়ে ফেলি। আর বৃষ্টিতে কী বা আজকে বানাবো, সাদা তেল দিয়ে ভাজছি। কিন্তু এই জায়গার জলটা কি করে বের করা হবে তাই ভাবা হচ্ছে, কারণ এই জায়গাটা অনেকটাই নিচু, ওই দিকে সামনের মাটিগুলো পড়ে গিয়ে উঁচু হয়ে গেছে। সুজি তৈরি হয়ে গেছে, একটু এরম এরম করে নেড়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আরে দেখো তিনজনের মুড়ি বেড়ে নিয়েছি, এটা মায়ের, ওটা বাবারও, এটা আমার। আর এখান থেকে সুজি নিয়ে মুড়ি খাওয়া হবে, আর বাকি সুজি সায়ন সৈনিকে দিয়ে দেবো। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, মাকে দিয়ে বাজার থেকে মাছ আনিয়েছি। ওই দেখো মাছ ওখানে টাঙানো, চলো দেখা যাক মা কি মাছ এনেছে আজকে। এখনো এখানে জলটা কমেনি, সাঁতরে সাঁতরে যেতে হচ্ছে। চলো কি মাছ এনেছে দেখি। সৈনি এটা কি মাছ বলতো? মাছ চিনিস না? অঙ্কিতা বলে এটা কি মাছ? রুই। একদম চালানি রুই। সকালবেলা তো পাড়ায় গেছিলাম চা খেতে, তা বাড়ি আসলাম, সাথে বলছে গর্বের সাথে পাড়ায় গেছিলাম চা খেতে, বাড়ি আসলাম, আর আমাকে এই দেখো ব্যাগটা ধরিয়ে দিল, আলু পটল আর কি ঝিঙে ঝিঙে, এখন আমি বলতে বলতে যাব আলু পটল আর ঝিঙে। হাইটের কি অবস্থা দেখো? না না ঠিক আছে, আমি একটু উঁচুতে আছি তো তাই না, আমাকে আর অত ই করে বড় করতে হবে না তোমায়। আলু ঝিঙে পটল বলতে বলতে যাওয়া যেন ভুল না হয়, সেই কালো জিরে হ্যাঁ ব্যস্ত, আমি বলতে বলতে যাবো। তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে গেছে, সবজি আনলে কুটলে মাছের। আচ্ছা আলু ঝিঙে পটল বলতে বলতে যাবো। তা দেখি আলু ঝিঙে পটল, আমাদের সীমিত বাজার কিন্তু খুব ছোট বাজার, বাজারে সব রকম জিনিস পাওয়া যায় না, মানে মাছটা কোনো রকম পাওয়া যায় আর একজনের সবজি বাঁচে, ওই সবজিটা কোনো রকম পাওয়া যায়, তাও সব রকম সবজি পাওয়া যায় না। তা আমি এখন আলু ঝিঙে পটল চলে এসেছি। আলু 1 কিলো মাপা হচ্ছে, পটল 500 গ্রাম, আলু ঝিঙে পটল সব রকমই নেওয়া হলো। আলু ঝিঙে পটল কিনতে এসে যে চা খাবো না তা তো হয় না, তা চা এক কাপ বলেছি, চাটা খাবো এখন, মানে এই মাত্র খেয়ে গেলাম, তোমাদের তো আমি বাড়ি গিয়ে বললাম যে চা খেলাম, আবার খাচ্ছি। চায়ের নেশাটা আমার প্রচুর আছে, তোমরা তো জানোই। বাজার করা হয়েছে, বাজার করার পরে যখন আমি চা খাচ্ছি, বাড়ি থেকে আমাকে ফোন করলো যে তুমি কী করছো, এতক্ষণ বাজারটা করতে গিয়ে তিনটে মাল নিতে গিয়ে এতক্ষণ টাইম লাগে। কালকে আমাদের কুকুরের মনাগুলো খুব ভালোভাবে ভোজনটা সেরেছে। রাজু বিরিয়ানি নিয়ে এসেছিল, ওর আর ওর বন্ধুর দুই বন্ধু মিলে সিঁড়িতে বসে আরামসে খাবে বলে, দিয়ে সবে আমি বাইরে তখন ফুচকা খেতে গিয়েছি, দেখি চেঁচামেচি করছে। ভালো তো, ওদেরও তো খেতে ইচ্ছা করে, এইভাবেই ওরা খাবে। কিন্তু আমরা বিরিয়ানিটা হিসাব মতো কুকুরকে দিই না, কারণ বিরিয়ানিতে ঘি থাকে, তো এবার ঘি জাতীয় ওদের কিছু দিলে ওদের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, তো সেই কারণে ওইটা অ্যাভয়েড করি। কিন্তু ওই যখন স্বেচ্ছায় খেয়ে নিয়ে যায় আর কিছু করার নেই। কি রে কালকে বিরিয়ানি খেয়েছিস? আবার রাজু ডেকে আদর করছে, এ আয় আয়, ও বুঝতে পারছে না কোন দিক থেকে ডাকছিস বল।
যা রাজু দাদা আবার বিরিয়ানি খাওয়াবে আজকে, চিন্তা নেই। আদরের ডাক এগুলো, বুঝলি তো, আহ্লাদ। সকালের সুজি আর মুড়ি না খেয়ে আবার চলে যাচ্ছে বাজারের দিকে। আসুক, তাড়াতাড়ি আসবা, সাবধানে যেও। আর ওদিকে আমার ননদের রান্না চেপে গেছে, কিন্তু শাক এখনো বাছা হয়নি। এই যে শাক, শাকের মতো শাক এখনো পড়ে আছে। এই যে ইন্ডাকশন ওভেন জ্বলছে, কি জ্বলা জ্বলছে দেখে যায়, চিটে নেই আজকে। আর এ তো কাঠ দু মিনিটে পুরো শেষ হয়ে যাবে। উনোনে ভাত আর গ্যাসে ডাল, মুসুরির ডাল। জারে করে দেখলাম বৃষ্টির জল ধরেছে, ওই জল দিয়েই ভাত আর ডাল হচ্ছে। মানে ভাতের কালার দেখেই বোঝা যাচ্ছে যে ওটা বৃষ্টির জলের। যেতে দেবো না, যেতে দেবো না। আচ্ছা সাহেব, এরম কতক্ষণ মুখ ঘুরিয়ে থাকবে, কতক্ষণ থাকবে? ও যাবে না, নেই নেই, যা যা, তোকে আর আটকে আমার লাভ নেই। এই যে রাজুর খাবার চলে এসছে, কিন্তু এতে জমাট বেঁধে গেছে, একটু ঝোলঝোল করতে হতো। আজকে না আমার একটু ভুল হয়ে গেছে জানো তো, মাছের তরকারিতে হলুদ বেশি হয়ে গেছে। দেখো আমি এইটার মধ্যে প্রেশার কুকারে নামিয়েছি, দিয়ে দেখি হলুদ হলুদ গন্ধ বেরোচ্ছে বাষ্প দিয়ে। হলুদ কমানোর জন্য আজকে দু ফোড়নের তরকারি, পেঁয়াজ আবার জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে ভেজে দিয়ে দিলাম, হলুদ মেকআপ হয়ে গেল। তোমাদের যদি এরকম হয় করতে পারো, কিন্তু হলুদের গন্ধটা চলে যাবে। হ্যাঁ, নিয়েছি আজ দুপুরের খাওয়া, তাড়াতাড়ি। ও আসলো বাজার থেকে 12:45 আমার ননদ মাংস আনতে দিয়েছিল, আমাদেরও 500 গ্রাম আনা হয়েছে। দিয়ে এসছে তখন প্রায় 12:45, অত দেরি তার সকালের খাওয়া খেয়ে কী করবে? খেলো কটা ভাত, পরে আবার খিদে পেলে সে ভাতই খাবে। বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারিনি, 3 সকালে স্নান করে নিয়েছি। এখন মনে হচ্ছে আমি স্নানই করিনি, একাজ ওকাজ করতে করতে। আর দেখো কীরকম অবাক কাণ্ড, এই জায়গাটায় কেমন জল জড়ো হয়েছিল, সব জল মাটিতে টেনে নিয়েছে, এমনকি মাটিটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। মাকে বললাম যে মা থালা, মা দেখি থালায় করে জল ছেঁচছে। মাকে বললাম থালায় করে ছেঁচো না, দেখবো জলটা এমনি মাটিতে টেনে নেবে। দিয়ে মা বললে হ্যাঁ তাই নেবে না কেন, দেখো নেবে। দিয়ে একটু আগে এসেছে, মামার বাড়ি গেছিলো, দিয়ে বলছে সব জল শুকিয়ে গেছে তো, দুপুরের সেবা কমপ্লিট। মা গিয়েছিল মায়ের বাপের বাড়ি, প্রত্যেকদিন বাপের বাড়ি যাবে, কাছেই তো, একবারে হ্যাঁ দু পা দেবে আর চলে যাবে। আমার মামা শ্বশুর বাড়ি এখানে, মানে মায়ের বাপের বাড়িও এখানে, এই পাশের পাড়াতে আর কি, এই গ্রামের মধ্যেই। তা বলে যে আমার শ্বশুর মশাইয়ের সাথে নিজেরা পছন্দ করে বিয়ে করেনি, তখনকার দিন আর পছন্দ টছন্দ ছিল না, বাড়ি থেকেই দেখে দিয়েছিল। ক টাকা পণ দিয়েছিল তোমায় দাদু? আমার বাবা 500 টাকা দিয়ে গিয়েছে, আর এক ভরি হার দিয়েছে। আর দান সামগ্রী? মোট 7,500। মানে হার টার নিয়ে দান নিয়ে তখনকার দিনে 7,500। তাও আজ থেকে কিছু না হলো, কত বছর আগে বিয়ে হয়েছিল? পাঁচখানা দান। কত বছর আগে বিয়ে হয়েছিল মা তোমার? এই 29 আর হচ্ছে গিয়ে 29 আর আমার বয়স হিসেবে তো বলবো, আমার ভাসুরের বয়স হিসাবে 29 আর হচ্ছে গিয়ে আর তো 19 বছরে বিয়ে হয়েছে। 19 বছরে মায়ের বিয়ে হয়েছে তখনকার দিনে। এটা জেনে খুব ভালো লাগছে, অতদিন আগেও বেশ প্রাপ্তবয়স্ক হয়ে মেয়ের বিয়ে দিয়েছে। 13, 14, 12, 13, 11 বছরে বিয়ে দেয়নি, এটাই অনেক। 13 আমার মেয়েদেরও 19 বছর করে বিয়ে দিয়েছে। 19 বছরে মায়ের বিয়ে হয়েছিল। আর আমি বলে দিচ্ছি কত বছর আগে, প্রায় 50-এর কাছাকাছি হবে, 50 বছর আগে ধরো মায়ের বিয়ে হয়েছিল। তাহলে তখনকার দিনে 500 টাকা নগদ মানে অনেকটাই। আর তোমরা অনেকগুলো ভাই বোনও ছিলে? আমরা ভাই বোন মানে 4টি বোন আর 1 ভাই। ওখানে আমার ওই মামা শ্বশুরের বাড়িতে আর কি, ওখানে আমার ভাসুর থাকে, ওখানে গেলে বেশ ভালোই লাগে। আর সব থেকে মামার বাড়ি যেতে ভালো লাগে মাসির জন্য, মাসি না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। যে যতই থাক, তোমার মাসি না থাকলে আমার মা বেঁচে আছে এইটাই আমরা মনে করি। হ্যাঁ ওইটাই, নাহলে ওই বাড়িতে গেলে ওই যতই দিদি থাকুক আর ওই দাদা থাকুক, যতই যা আমার ভাসুর যা যতই থাকুক, মাসি না থাকলে ফাঁকা ফাঁকা লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন মাংস এনেছে, আবার আবার রান্না হবে খেয়ে দিয়ে। যাও তুমি সৌগা তাহলে একটু, নাকি আবার কোথাও যাবা? হ্যাঁ সৌগা, এমনি খুব ভালো, এবারে অবুজ বাচ্চাদের মতো, মানে মা সংসারের সাত পাঁচে থাকে না, কি হলো না হলো দেখবে না। হ্যাঁ মানে এই আর কি, এখন একটু কাজ টাজ করে, আমার এই কাজের চাপ পড়েছে বলে সকালবেলায় দেখি বাসনও মেজে দেয়, ঘরও ঝাঁট দিয়ে দেয়, আমি না করলেও দেয়, আবার কোনো কোনো দিন আমি করতেও দিই না, এরকম হয়। আর যা ফাঁক টাইম পাবে ওই বাপের বাড়ি যাবে, নয়তো এই পাড়ায় হয়তো একটু বসলো, একটু রাস্তার কাছে গিয়ে বসলো, যেখানে আর কি সবাই বসে টসে, এইভাবে বেশ ভালো। ঘরের মধ্যে চিকেন স্টু হচ্ছে, প্রতিদিনই তো চিকেনের ঝোল ঝাল এটা ওটা কষা হয়েই যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু চিকেন স্টু বানাই, হালকা হালকা খাওয়া যাবে। আমি ভাবলাম কড়াইয়ের ঢাকাটা হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়েছে, ঠান্ডা আছে, তুলতে গেলাম তো ভীষণ গরম, আর আটকাতে পারলাম না, ছেড়ে দিয়েছি,
বলছে যুদ্ধ বাজিয়ে দিলে ঘরের মধ্যে গিয়ে চিকেন 2 দেখাতে গিয়ে ওর 12 হয়ে যাচ্ছিল ঠিক বলেছে এটাই ব্যাপার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে আজকে আর ঝোল ঝাল তো কিছু করিনি আজকে চিকেন স্টু বানিয়েছি সবাই খুব ভালোভাবে খেলো একটা নতুন জিনিস তো তরকারিটা বানিয়ে খাওয়াই হয় চিকেন স্টুটা খাওয়া হয় না তো আজকে বানানো হয়েছে আর দেখো আবার বৃষ্টি পড়ছে জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না হয়তো দেখো আকাশের অবস্থা মানে বারবার বৃষ্টি বারবার বৃষ্টি ভাবছি কটা থালা আছে ধোবো এইখানে তবু যেমন তেমন আর গাছতলায় বসলে গাছের জল পড়ে আমি পুরো ভিজে স্নান হয়ে যাব আর এমনি ভিজতে ভালোবাসলেও সবসময় কিন্তু ভিজতে ভালো লাগে না দেখবা এই হয়েছে ব্যাপার আর আজকে খুব ভালো লাগলো মায়ের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরে মায়ের কিভাবে বিয়ে হয়েছিল কত টাকা মানে দেনা পাওনা হয়েছিল কত বছর বয়সে বিয়ে হয়েছিল সবটাই তোমাদেরকে বললো আমি এর আগে মায়ের মুখ থেকেও শুনেছি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মা তো কথায় কথায় আমার শ্বশুরমশাইয়ের কথা শুধু গল্প করেন উনি কিভাবে আর কি গত হয়েছেন কিভাবে কষ্ট পেয়েছে তখনকার দিনের কষ্ট অভাব অনটন হাসি দুঃখ কত কত মাছ ধরতো মানে সেই সময়কার সব কিছু মায়ের মুখ থেকে শুনে শুনে মনে হয় যেন আমিও ছিলাম সেই টাইমে এমন একটা হয়ে গেছে মানে স্মৃতিচারণা করতে করতে তো যাই হোক এখন আর বৃষ্টিতে ভিজবো না এখন একটু গিয়ে রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর বাকি কাজ ছাড়বো ভীষণ খুশি খুশি লাগছে জানো তো এখন ইনস্টাগ্রামে ফলোয়ার দেখলাম 1,99,000 তো 2,00,000 হলো বলে তো আমার সাধন সাথী চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ কারণ সব জায়গায় তোমাদের ভালোবাসায় আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি খুব তাড়াতাড়ি ইউটিউবে তো আছেই তোমরা জানোই কত সাবস্ক্রাইবার আর তোমার পেজে হচ্ছে 4,11,000 আর আমার পেজের বন্ধু ইউটিউবার বন্ধু ইনস্টাগ্রাম সমস্ত বন্ধুদের থ্যাংক ইউ আর পেজের যারা আমাকে অজস্র খারাপ খারাপ কমেন্ট করছো তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ যাই হোক সন্ধে এখনো হয়নি সন্ধে দেবো আর আমি কিছু শর্ট ভিডিও করছিলাম তো ভাবছি এখন একটু ইনস্টাগ্রাম লাইভে আসবো তুমি কে আছো না মিত্তি মিত্তি তুমি কেমন আছো ভালো আছি দাদা ভাই কোথায় সন্ধ্যের পর বেশ খানিকটা টাইম কেটে গেছে তো দেখো শাড়ি সাজ কোনোটাই এখনো খোলা হয়নি এই কাজ ওই কাজ সেই কাজ তো যাই হোক একদম ফ্রেশ হবো ভাত বসিয়ে দিয়েছি রাতের ভাত চলো কি কি হচ্ছে একবার দেখাই রাতের মেনু শাড়িতে তো ভাত বসিয়েছি আর এখানে দেখো পটল পুড়িয়েছি মাখবো আর প্রেশার কুকারে রয়েছে 2 পিস মাছ আর এই কেটলির মধ্যে চিকেন স্টু আর এই বাটিতে কটা ভাত রেখেছি ওই ভাতের মধ্যে দিয়ে দেবো এই হলো আজকে রাতের মেনু ও হ্যাঁ আর আলু ভাতে দিয়েছি এক্ষুনি বিপদ হয়ে যেত এই দেখো এই ডিমের টোপলাটা কখন আমাকে ডেকেছে আমি খেয়াল করিনি ও ছাদে রয়েছে এখন আমি বলছি কি গো তুমি তো আমাকে বলে রাখবা বলছে আমি তোমায় ডেকেছি তুমি শুনতে পাওনি তাহলে পা পড়লে ডিমগুলো সব ভেঙে যেত না বলো ও সকালে ডিম খায়নি ওর ডিম দুটো রয়েছে দেখো এখনো সুজি রয়েছে আমি খাচ্ছিলাম ভেঙে ভেঙে সুজিটা এ দেখো সুজিটা ভেঙে ভেঙে অর্ধেক খেয়েছি সকালে সুজি বানিয়েছি মনে আছে আর এ দেখো ডিম ডিমও খায়নি শুধুমাত্র 2টো ডিম সিদ্ধ করবো রাজুর জন্য আর ও এই ডিম দুটো রাতে খেয়ে নেবে সারাদিন পর নিজের কাজ শেষ করে একটু বসলাম কিন্তু মনটা ঠিক অতটাও ভালো নেই অতটা ভালো নেই তার কারণ হলো আমি জানি যে আমার দাদু কয়েকদিন ধরে অসুস্থ মানে সুস্থ অসুস্থ এইভাবেই মিলিয়ে মিশিয়ে চলে বয়স হয়ে গেছে তো শরীরে নানান রকম সমস্যা আছে তো যাই হোক খুবই অসুস্থ আর আমাদেরকে দেখতে চেয়েছে ওকে আর আমাকে তো আজকে রাত হয়ে গেছে আজকে আর যা হলো না আমি বাড়িতে ফোন করে বললাম কালকে যাব বিকেলের আশা আর করবো না সকালের দিকেই যাব এই 9:30 দিকে যাব বাজার টাইমে আর কি যে টাইমে আমরা বাজার টাজার করতে যাই সেই টাইমটায় যাব 2-1 ঘন্টা থেকে আবার বাড়িতে এসে দুপুরে রান্না করব কারণ খুব তো একটা বেশি দূর নয় 10 মিনিট লাগবে স্কুটিতে গেলে তো সেই জন্যই তো এটাই আর কি মনটা একটু কেমন কেমন লাগছে আবার ঝিঝি পোকা ডাকছে তো রাত্রেবেলা বৃষ্টি নামবে দেখবা যেদিনে আমি দেখেছি মেঘ করে ব্যাং ডাকে আর ঝিঝি পোকা ডাকে সেদিনই রাত্রেবেলা বৃষ্টি নামবে আর রাত্রে বৃষ্টি নামলে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানটায় করে জল পড়ে সমানে জল পড়ে এখান দিয়ে হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসলো যে আমার দাদু শ্বশুরের শরীর খুব খারাপ তা যেতে বলল মানে আমাদের দেখতে চেয়েছে সেই হিসাবে ও বাড়ি থেকে ফোন করেছিল তা যাওয়ার টাইম পাইনি যেতে পারলাম না যে কোনো কারণে যেতে পারেনি তা সেই যে শুয়েছে মানে মন মেজাজ খারাপ এটা স্বাভাবিক কথা একটা বাড়ির দাদুর যদি কিছু হয় এবার শুনে কানে শুনে তো
মন মেজাজ খারাপ হবেই, হওয়ারই কথা। তা সেই যে মানে শুয়েছে মন খারাপ করে, এখনও দেখছি ঘুম থেকে উঠিনি। তা এখন তোলাবো, তুলে দেখি খাওয়া দাওয়া মনে হয় এখন করেনি কম, তুলাই দুজনের সাথে খাই, কালকে সকালবেলা নিয়ে যাব। কত রাত্রে বাড়ি এসছে? 12টা বাজে। 12টা বাজে, 5 মিনিট বাকি আছে। 5 মিনিট বাদ আছে। 12টা পুরো বাজেনি। এখনই বৃহস্পতিবার পড়ে যাবে। বৃহস্পতিবার পড়ে যাবে না শুক্রবার পড়ে যাবে? আজকে বৃহস্পতিবার না, আজকেই তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার পড়ে যাবে। টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। সবাইকে টাটা।